মুন্সীগঞ্জের সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় আব্দুল করিম ঢালি ওরফে টুনু ঢালি নামে এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার 6 অক্টোবর বিকেলে উপজেলার রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ঢালি ওরফে টুনু ঢালি রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকার মৃত জয়নাল ঢালির ছেলে। তিনি ধলাগাঁও বাজারের মুদি দোকানদার ছিলেন। স্থানীয়রা জানান, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালি ওরফে টুনু ঢালির দোকান থেকে বাকিতে বিভিন্ন জিনিস কিনে এনে প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু কয়েক মাস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেননি মোশারফ। রোববার বিকেলে বেলা প্রায় 3টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালি মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদার সহ আরও কয়েকজন মিলে তাদের বাড়িতে ভেতরে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত টুনু ঢালি নিজ বাড়িতে আসার পর মারা যান। পুলিশ আসার আগেই সনেট হালদার তার চাচা মোশারফ হালদার পালিয়ে যান। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।